হ্যালো বন্ধুরা, আমি একটা চিকেনের রেসিপি তোমাদের জন্য করছি। দেখো কি করে বানাচ্ছি। প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। একটু বেশি করেই দেবো। দিয়ে এবার আমি একটু গরম হোক একটু নাড়াচাড়া করব। একটু গরম হোক, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আমি এক জায়গায় পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো সব বেটে রেখেছি। একটু লাল হলে আমি ওটা দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব একসঙ্গে বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে মিক্স হয়। এবার মশলাটা জল ছাড়বে, আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলো একটু একটু করে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এবার একটু জলটা মরেছে, মানে ছেড়ে ছেড়ে এসছে মশলা। এবার আমি কি করব, যেতে আমি পেস্ট করেছিলাম সবগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পরে নাড়বো কেন, আগে একটু নেড়ে নিয়ে গেলাম। আলু দিয়ে নিন, রেসিপিতে আলু নেই, চিকেন রেসিপিটা আলু ছাড়া। একটা ঝোল ঝোল যে যেরকম খেতে চান সেরকম রাখবেন, ঝোলও রাখতে পারেন। আমাদের ঝোল একটু লাগবে কেন, আমরা রাইসের সঙ্গে খাবো তাই। দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। এটা প্রেশারে দুটো সিটি ফেলার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে দমে রেখে দেবো। দিয়ে আমার এই চিকেন রেসিপিটা শেষ হলো।